তারপরে নীলা হোঁচট খেয়ে মেঝেতে পড়ে গেল। ও মা গো, মরে গেলাম। তুই আবার আমাকে ভগবান আছিস? থাম, দেখাচ্ছি তোকে। আমি নীলাকে বালিশ দিয়ে মারতে শুরু করলাম। নীলা পায়ে হাত দিয়ে বসে আছে। শোন, আমি সত্যি বলছি, এবার আমার পায়ে খুব লেগেছে, খুব ব্যথা পাচ্ছি। কই দেখি তোর পা? দেখলাম নীলার পা অনেকটা ফুলে আছে। আমি বুঝতে পারলাম এবার ওর পায়ে সত্যি সত্যি লেগেছে। আমি নীলাকে উঠিয়ে বিছানায় শুয়ে দিলাম। তারপর নীলার পায়ে বরফ লাগিয়ে দিলাম। একটু পর নীলার বাড়ির লোকজন আসলো। আমি আর নীলা সবার সাথে কথা বললাম। আম্মু বলল আমাকে নাকি আজকে নীলার বাড়িতে যেতে হবে, এটা নাকি নিয়ম। আমি অনেক অজুহাত দেখিয়ে না যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমাকে জোর করে পাঠিয়ে দিল। বিকেলের দিকে আমি নীলা আর জান্নাত রওনা দিলাম শ্বশুর বাড়িতে। ওখানে পৌঁছে ফ্রেশ হয়ে ডিনার করে নিলাম। নীলার বাড়িতে এখনও অনেক আত্মীয় স্বজনরা আছে। এখানে এসে জামাই আদর ভালোই পেলাম। রাতে রুমে বসে আছি, এমন সময় নীলা আসলো। এই চলো না, দুজন সাথে থেকে ঘুরে আসি। ভালো লাগছে না, তুই যা। তুমি সব সময় এরকম করো কেন? কি রকম করি? এই যে আমার একটা কথাও শোনো না। রাত্রিবেলায় কেউ সাথে যায় নাকি? আচ্ছা, সাথে যাওয়া লাগবে না, আমার কাছে আসো। তোর কাছে যাবো মানে? আমার কাছে আসো, আমি তোমাকে আদর করব। এই আমি কি ছোট নাকি যে আমাকে আদর করা লাগবে? আর তোর আদর নেওয়ার ইচ্ছে আমার নেই। ইচ্ছে না থাকলেও নিতে হবে। নীলে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম আর আস্তে আস্তে পিছনে সরতে লাগলাম। নীলে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি নীলাকে ছাড়াতে পারছি না, ওর শরীরে হাত দিয়ে আমি ওকে ছাড়াবো কিভাবে? ওকে ছাড়তে বলবো এমন সময় নীলা আমার মুখ বন্ধ করে দিল। এখন শুধু শব্দ করতে পারছি, এর বেশি কিছু বলতে পারছি না। একটু পর নীলা ওর ঠোঁট সরিয়ে নিল আর আমার বুকে মাথা লুকালো, আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তুই আমার ইচ্ছার বিরুদ্ধে এগুলো করতে পারিস না। তুমি আমার স্বামী, আমি সব কিছু করতে পারি। আমি তোকে বউ হিসেবে মানি না। আস্তে আস্তে সব মেনে নিবে, এখন শুধু আমাকে সহ্য করো, এর বেশি কিছুই করতে পারবে না। জোর করে ভালোবাসা পাওয়া যায় না। আমি জোর করেই ভালোবাসা আদায় করে নিব। আমার খুব ঘুম পাচ্ছে, আমাকে ছাড়। আজ কোনো ঘুম হবে না, আর সারা রাত শুধু রোমান্স হবে। তুই পিচ্ছি মেয়ে, তুই রোমান্সের কি বুঝিস? অনেক কিছুই বুঝি। আমি নীলার কাছ থেকে ছুটি বিছানায় এসে শুয়ে পড়লাম। নীলা এসে আমার পাশে শুয়ে পড়ল। আমি নীলার বিপরীত দিকে তাকাইলাম। নীলা আমাকে পিছন থেকে জড়িয়ে ধরল। আমি বারবার ছাড়তে বললাম, কিন্তু ও ছাড়ল না। আসলে নীলা আমার কোনো কথাই শোনে না, ওর যেটা মন চায় সেটাই করে। নীলা জোর করে আমার মাথা ওর দিকে ঘুরিয়ে নিল। এই কি চাস তুই বলতো? আমার দিকে তাকিয়ে দেখো আমার কি লাগবে। সেটা তুই কখনোই পাবি না, বৃথা চেষ্টা করিস না, আমাকে ছেড়ে দে। নীলা আবার চোখ বড় বড় করে তাকালো। আমার তো কেমন ভয় লাগছে ওকে দেখে। নীলা এবার আমার চুল ধরে আমার মাথা ওর বুকের মধ্যে জড়িয়ে ধরলো। আমি ছটপট করতে লাগলাম এইটুকু একটা পিসি মেয়ের কারবার দেখে। আমি জোরে নড়াচড়া করতে পারছি না। নীলা খুব শক্ত করে আমার চুল ধরে আছে, একটু নড়তেই আমার চুলে লাগছে। এভাবে নীলার অত্যাচার সহ্য করতে হলো প্রায় 2 ঘন্টার মতো। নীলা ঘুমিয়ে পড়েছে কিন্তু আমাকে ছাড়ছে না। আমি কোনোভাবেই ওর কাছ থেকে নিজেকে ছাড়াতে পারলাম না। ভাবছি কি করা যায়, মাথায় একটা বুদ্ধি এলো। এখান থেকে বাড়িতে গিয়ে আমি ঢাকায় চলে যাব, ঢাকায় গিয়ে একটা জব করব, আর নীলাকে বাসায় রেখে যাব, যাতে ওর অত্যাচার আমাকে সহ্য করতে না হয়। বাহ, দারুণ বুদ্ধি পেলাম। একটু পরে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে আমি আজকেও অবাক, নীলা শাড়ির মধ্যে আমাকে পেঁচিয়ে নিয়েছে, একেবারে 2-3টা প্যাঁচ দিয়েছে, কি করব বুঝতে পারছি না। এখান থেকে বেরোতে গেলে নীলা শাড়ি খুলে যাবে, একেবারে 2-3টা প্যাঁচ দিয়েছে। আমি খুব ভালোভাবে বুঝতে পারছি এগুলো নিজের ইচ্ছাতেই করে, না জানি ঘুমের মধ্যে আরো কত কিছুই না করে।
আমি নীলার শাড়ির মধ্যে থেকে বের হওয়ার চেষ্টা করছি, কিন্তু বের হতে পারছি না। আমি একটু নড়াচড়া করতেই নীলার চোখ খুলল। আমি জানতাম তুমি আমার কাছে আসবেই। এই চুপ কর, আমার মোটেও তোর কাছে আসার কোনো ইচ্ছে নেই। তুই আমাকে তোর শাড়ির মধ্যে প্যাচ দিয়েছিস। ও মা, আমি কোথায় প্যাচ দিলাম? তুমি নিজে এসেছ, আমি বুঝতে পারছি। আচ্ছা, আর একটা কথা বলবি না, তাড়াতাড়ি আমাকে বেরোতে দে। তারপর নীলা ওর শাড়ি খুলে ফেলল। আমি চুপচাপ বিছানা থেকে উঠে ওয়াশরুমে গেলাম। আমি ফ্রেশ হয়ে আসলাম। তারপরে নীলা ফ্রেশ হতে গেল। একটু পরে নিচে গেলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করছি এমন সময় চাচি বলল, এখন তো আর চাচি না, এখন তোমার শাশুড়ি আম্মা। ইমন, তুমি তো আর গ্রামে আসো না, আজকে নীলার সাথে গ্রামটা ঘুরে দেখো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কি ভাইয়ার সাথে যেতে পারি না? অবশ্যই তুমিও যাবে, একসাথে সবাই গ্রামটা ঘুরে দেখবে। আচ্ছা ঠিক আছে, আমরা এক্ষুনি যাব। তারপর ব্রেকফাস্ট শেষ করে আমরা তিনজন বেরিয়ে পড়লাম গ্রামটা ঘুরে দেখতে। গ্রাম আমার ভীষণ ভালো লাগে, এখানকার পরিবেশটা কত সুন্দর, কোনো শব্দই নেই। গ্রামের পাশে একটা নদী আছে, নদীর পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছি। নদীর সৌন্দর্য অনেক, দুপাশে অনেক কাশফুল। এভাবে নীলার অত্যাচার আর সকালে বিকালে গ্রামের সৌন্দর্য দেখে দেখে দুইটা দিন কেটে গেল। আজ সকালে আমরা শহরে যাব। সবাই নিজ নিজ রেডি হচ্ছি। সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম শহরের উদ্দেশ্যে। আমাদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে দুপুর পেরিয়ে গেল। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। আম্মু লাঞ্চ করার জন্য ডাকলো, কিন্তু লাঞ্চ করলাম না, অনেক টায়ার্ড, তাই সরাসরি রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। বিকালের দিকে ঘুম ভাঙল। ঘুম ভাঙতেই দেখলাম আমার পাশে নীলা ঘুমিয়ে আছে। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপরে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। অনেক দিন থেকে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হয়নি। আমি বাজারে পৌঁছালাম। বাড়ি থেকে বের হওয়ার সময় সবাইকে ফোন দিয়ে চলে আসতে বলেছি, কিন্তু এখনও কেউ আসেনি। কিছুক্ষণ অপেক্ষা করার পর আশিক আসলো। কি খবর, কেমন আছিস? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? বিয়ে করে তো আমাদের ভুলে গেলি। আরে না, তোদের সবাইকে খুব মিস করি রে। ও আচ্ছা, ভাবির কি খবর, কেমন আছে? হ্যাঁ ভালো আছে। এভাবে দুজনে বসে গল্প করছি। কিছুক্ষণ পর হাসিবার স্বামী আসলো। আমরা চারজন ক্যারাম খেলতে শুরু করলাম। আমরা নিয়মিত ক্যারাম খেলি, কিছুদিন না খেলায় আমি তেমন খেলতে পারছি না। ক্যারাম খেলছি আর সিগারেট টানছি, কখন যে রাত হয়ে গেছে বুঝতেই পারি নাই। আমরা সবাই যে যার বাসায় চলে আসলাম। আমার বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত 9টা বেজে গেল। কলিং বেল দিলাম, আম্মু এসে দরজা খুলে দিল। আব্বু আসেনি? হ্যাঁ এসেছে, ভেতরে আছে। আচ্ছা তোমরা যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপরে আমি ওয়াশরুমে যাব, এমন সময় নীলা এসে সামনে দাঁড়ালো। কি সমস্যা তোর, সামনে দাঁড়িয়েছিস কেন? তুমি কোথায় গিয়েছিলে আমাকে না বলে? কোথায় যাব না যাব সেটা কি তোকে বলে যেতে হবে নাকি? আই ওয়েট, তুমি কি খেয়েছো? কি খেয়েছি মানে? তুমি স্মোক করো, সিগারেটের গন্ধ বের হচ্ছে। শর্ত সামনে থেকে। আমি নীলার পাশ কাটিয়ে ওয়াশরুমে গেলাম। তারপরে ফ্রেশ হয়ে নিচে গেলাম ডিনার করতে। দেখলাম আম্মু আব্বু জান্নাত নীলা সবাই বসে আছে আমার জন্য, একসাথে ডিনার করবে তাই। আমি গিয়ে বসে পড়লাম। আম্মু খাবার সার্ভ করতে শুরু করলো। আম্মু তুমিও বসে পড়ো, আমাদের সাথেই খাবে। আচ্ছা ঠিক আছে বসছি, তোরা খেতে শুরু কর। আব্বু আমার কিছু কথা ছিল। হ্যাঁ বল। আব্বু আমি এখন জব করব, অনেক তো বসে থাকলাম, এখন একটা কোনো কাজ করি, তাছাড়াও এখন তো বিয়ে করেছি, একটা জব করা দরকার। জব করবে মানে? তোর আব্বুর ব্যবসা দেখবে কে? এত বড় একটা বিজনেস, আর তুই আবার বাইরে জব করবি? এত কিছু জানি না আম্মু, আমি একটা জব করব। না তোকে কোনো জব করতে হবে না। দাদ ভালো লাগে না আমার, একটা কথা তোমার শোনো না। আমি ডিনার শেষ না করেই রুমে চলে আসলাম। নীলার কাছ থেকে বাসার একটা বুদ্ধি পেলাম, এটাও আব্বু বন্ধ করে দিল।
এখন কি করব? এভাবে এই পিসি শয়তানের হাত থেকে বাঁচব। একটু পরেই নীলা আসলো। নীলা এসে দরজা লক করে দিল। এই তোমার সমস্যা কি বলো? কোনো সমস্যা নেই বলছি। শোন, মাথা এমনিতেই গরম হয়ে আছে, আর আগেই দিস না বলছি। আমি বুঝতে পেরেছি তুমি আমার হাত থেকে বাঁচার জন্য বাহিরে জব করতে যেতে চাচ্ছ। একটা কথা শুনে রাখো, আমার হাত থেকে তোমার নিস্তার নেই। তুমি যেখানেই যাও আমি সব সময় তোমার পাশে থাকব। তুই আসলে একটু বেশি কথা বলিস। বেশি দেখছোটা কি? এবার দেখবে। মানে কি বলছিস? মানে তুমি স্মোক করো, এখন আমি সরাসরি আম্মুকে বলে দেব। তুই দেখেছিস আমি স্মোক করি? দেখি নাই, তবে গন্ধ পেয়েছি, এখনই আমি আম্মুকে বলছি। নীলে বাইরের দিকে যেতে লাগলো, আমি ওর হাতটা ধরলাম। এই আম্মুকে বলিস না প্লিজ, এর আগে আম্মু অনেক বকাবকি করেছিল, এমনকি আমাকে চড় মেরেছিল। আচ্ছা বলবো না, আমার কয়েকটা শর্ত আছে, এগুলো শুনলে আমি আর আম্মুকে বলবো না। কি শর্ত? শর্তগুলো মানতে হবে কিন্তু, না হলে আমি সরাসরি আম্মুর কাছে যাব আর গিয়ে বলবো, আম্মু তোমার ছেলে আমাকে মেরেছে, আমার সাথে খারাপ ব্যবহার করেছে এবং সিগারেট খেয়েছে। আচ্ছা কি শর্ত বল? আমার সাথে ভালো করে কথা বলতে হবে, মানে তুমি করে কথা বলতে হবে, এসব তুই চলবে না, আমি যা বলবো সেগুলো তোমাকে শুনতে হবে। কখনোই পারবো না। ওকে তাহলে আমি যাই আম্মুর কাছে, গিয়ে বলে তার ছেলের সিগারেট টানার গল্প। না বলিস না। তাহলে আমার কথা শুনতে হবে। আচ্ছা ঠিক আছে শুনবো। থ্যাংক ইউ। এ বলে একটা কিস বসিয়ে দিল। আমি শুধু মাথা নিচু করে থাকলাম, কিছুই করতে পারছি না। এবার একটা বুদ্ধি বের করতে হবে। এই কি ভাবছো? না কিছু না। ওকে তাহলে এখন আমাকে একবার জড়িয়ে ধরো। পারবো না। শর দুইটা অপরাধ করলে। দুটা মানে? এক, আবার তুই করে কথা বলেছো, আর দুই, আমার কথা শুনো নাই। আচ্ছা তুমি করে না বললে হয় না? না হয় না, জড়িয়ে ধরো বলছি। কি আর করবো, ইচ্ছা না থাকা সত্ত্বেও নীলাকে হালকা করে জড়িয়ে ধরলাম। নীলা মুস্কি হাসলো আর আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো।